কিন্তু দুইটা পাপ আছে, সেই দুইটা পাপ মানুষ ভালো মনে করে করে। কয়টা পাপ? একটা হলো শিরক আর একটা বিদআত। কোন পীর মাজার দরগা দুর্গা, কোন আগুন পানি, কোন সিমেন্ট, কোন খাম্বা, কোন ওয়াল, কোন কবর মাজার কারোর সামনে মুসলমানদের মাথা নত হবে না। মাথা নত হবে কার সামনে? একমাত্র আল্লাহর সামনে। বন্ধুগণ, আজকে মানুষ পাগলের মতো ছুটে চলেছে বিভিন্ন ওরস মাদা ধর্মের নামে, যত রকমের নোংরা কাজ সেরে বেদাত কুফুরি পর্যন্ত তারা করছে। তোমার চলন বলন হবে ইউরোপিয়ান স্টাইলে, আর ধর্ষিতা হলে তুমি বিচার চাইবা সৌদি আরবের স্টাইলে। ভাবো কি করে লাভ দিয়ে গাছে ওঠে বাঁশে ওঠে, এটাও নাকি ইবাদত। গাছে ওঠা বাঁশে ওঠা দেখছেন? লাভ দিয়ে গাছে ওঠে বাঁশে বাঁশে ওঠে ঝোলে, কিন্তু যাতে মাতাল তালে ঠিক বলছে ফানা ফিল্লা হয়ে কাজ করে, কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না যাতে মাতাল তালে ঠিক। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। তার দিনের কাজে ব্যয় করার তৌফিক দিলেন, তারই বারগাহে শুকরিয়া আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি ইসলামকে কমপ্লিট করে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছেন। মহতারাম সভাপতি, মাননীয় পরিচালক, উপস্থিত ওলামায়ে কেরাম ও সুধি মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত সমাগত ভক্তিভাজন মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুবর্গ, স্নেহের বয়োকনিষ্ঠ ভ্রাতৃ ও শ্রোতৃমণ্ডলী, জবানিকার অন্তরালে অদূরে সুদূরে শ্রদ্ধাস্পদিনী স্নেহাশিস মা ও ভগ্নীগণ, সম্মানিত উপস্থিতি, আজকের এই বৈঠকে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় নাজাতের পথ কোনটি, কি কাজ করলে পরকালে নাজাত পাওয়া যাবে, এই মর্মে শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহেমাহুল্লাহ বলেছেন, দুনিয়া থেকে দুইটি প্রশ্নের উত্তর কমপ্লিট করো, পরকালে সকল প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। দুনিয়া থেকে বিদায়ের পূর্বে আমাকে আপনাকে দুইটি প্রশ্নের উত্তর কমপ্লিট করতে হবে। প্রথম প্রশ্ন হল মান তাবুদ, কার ইবাদত করব, ইবাদত কার করব, এই প্রশ্নের উত্তর কি হবে আপনারা একটু বলুন। এর আগে পরে আরো কিছু কাজ আছে কি নেই? কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি জেনে নিন, নবীকে জানতে বলছেন আল্লাহ, আপনি জেনে নিন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটি কালেমা, এই কালেমার দুইটি অংশ, প্রথমটিকে আরবিতে বলা হয় নেগেটিভ নাফি, আর দ্বিতীয় অংশকে বলা হয় ইসবাত। ইংরেজিতে বলা হয় নেগেটিভ এবং পজিটিভ, আর বাংলায় বলা হয় ঋণাত্মক এবং ধনাত্মক। লা ইলাহা, নেই কোনো ইলাহ, ইল্লাল্লাহ
এক আল্লাহ ছাড়া। নেই কোনো ইলাহ, সমস্ত ইলাহকে ঝেড়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক আল্লাহর ওয়াহদানিয়াতকে দিলের ভিতরে স্থান দেওয়া। আপনারা জানেন যে ফসল আবাদ করার আগে, ক্ষেত লাগাবার আগে আগাছা পরিষ্কার করতে হয়। আগাছার মধ্যে ক্ষেত লাগাইলে ক্ষেত হয় না। ফসল যেটা সেটা বুনতে হয়, লাগাতে হয়, কিন্তু আগাছা বুনতেও হয় না, লাগাতেও হয় না, একাই হয়, আর ওকে কেটেও শেষ করা যায় না। কিছুদিন আগে আগাছা সাফ করলেন, আবার হয়ে গেল। কাজেই আগাছা পরিষ্কার করা আগে দরকার, তারপরে ফসল বুনতে হবে। এক আল্লাহর এবাদতের আগে গায়রুল্লাহকে অন্তর থেকে পরিষ্কার করতে হবে, আর ওটাই হলো লা ইলাহা। ডাক্তার জাকির নায়েক স্যারকে এক ভদ্রলোক বলছেন যে আমার এক আত্মীয় আছে নাস্তিক। তো ডাক্তার জাকির নায়েক স্যার বলছেন, নাস্তিক যদি হয়ে থাকে সে তো ভালো, আপনার আবার ওই নাস্তিক আবার ভালো হয় কী করে? আরে নাস্তিক হলো মোশরেকের চেয়ে ভালো। ডাক্তার জাকির নায়েক স্যার বলছে যে তোমার আত্মীয় নাস্তিক, ওর দেলের মধ্যে শিরিক নাই, আবার আল্লাহও নেই, মানে আল্লাহর বিশ্বাসও নেই, শিরিকি বিশ্বাসও নেই, ওর খেতটা পরিষ্কার আছে, খালি লাগাইলেই হবে। আর যে লোক শিরিকি আকিদা বিশ্বাস করে, ওর ক্ষেতের মধ্যে আছে আগাছা, আগে আগাছা সাফ করতে হবে। নাস্তিক দেখলে আপনারা ভয় পান, আমরা কিন্তু ততটা ভয় পাই না। আমার বাসায় এসেছিলেন এক নাস্তিক, পাবনা এডওয়ার্ড কলেজের তিনি স্বনামধন্য প্রফেসর, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের প্রফেসর, তিনি জন্মসূত্রে সনাতন ধর্মের অধিকারী। আমার কাছে এসে বলছেন, মাদানী সাহেব, আমি কিন্তু ইসলামও মানি না, সনাতন ধর্ম মানি না, কোনো ধর্মকর্ম আমি কিচ্ছু বিশ্বাস করি না। তাহলে এই যে বিশাল পৃথিবী কীভাবে হলো, বলছে ন্যাচারাল, পৃথিবী সৃষ্টি হয়েছে কীভাবে, বলছে এটা বিগ ব্যাংয়ের মাধ্যমে সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং মানে হলো মহাবিস্ফোরণ, বিস্ফোরণের দুর্ঘটনায় জ্বলে পুড়ে সারখার হয়, সেখানে সৃষ্টি হয় তা তো শুনি নেই। বিস্ফোরণ হলে সেখানে যা থাকে উড়িয়ে পুড়িয়ে সারখার হয়ে যায়, তো বিগ ব্যাংয়ে পৃথিবী সৃষ্টি হলো, এ কেমন কিম্ভূত কিমাকার কথা। তারপরে বললাম, মুরগি যে ডিম দিচ্ছে তো বলছে ওটা ন্যাচারাল, সূর্য যে আলো দিচ্ছে ন্যাচারাল, ডিম ফুটে বাচ্চা হচ্ছে ন্যাচারাল। বললাম, এবার তাহলে বলেন মুরগি আগে জন্মেছে না ডিম? কসে ডিম তো ন্যাচারাল, প্রাকৃতিক নিয়মে মুরগি ছাড়া ডিম হয় না, তাহলে প্রথম ডিমটা কোত্থেকে এলো? কসে মুরগি, ডিম ছাড়া তো মুরগি ফোটে না, তো প্রথম মুরগি কোত্থেকে এলো? কয় ডিম? একবার বলে ডিম, আবার বলে মুরগি। আমি বললাম, প্রফেসর সাহেব, যেখানে আপনার প্রশ্ন শেষ হয়, যেখানে আপনার উত্তর থেমে যায়, সেখানে আমার আল্লাহর অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইত ওয়া ইউখরিজুল মাইতা মিনাল হাই ওয়া ইউহইল আরদা বাদা মাউতিহা وَكَذَلِكَ تُخْرَجُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক মুর্দা থেকে জিন্দা বের করেন, আর জিন্দা থেকে মুর্দা বের করেন। وَيُحْيِي الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَكَذَلِكَ تُخْرَجُونَ। এইভাবেই তোমাদেরকে পরকালে আল্লাহ পাক পুনর্জীবন দান করবেন। নাস্তিক
তার ক্ষেতটা আছে পরিষ্কার, আর যে মুশরিক তার ক্ষেতের মধ্যে রয়েছে আগাছা, আগে আগাছা সাফ করতে হবে, তারপরে ক্ষেতে ফসল দিতে হবে। বন্ধুগণ, আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহ ফালিকুল হাব্বি ওয়ান-নাওয়া ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া মুখরিজুল মাইয়্যিতি মিনাল হাই যালিকুমুল্লাহু ফান্না তুফাকুন। ইনি তো আল্লাহ, তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছ? আল্লাহ রাব্বুল আমিন বললেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে আমাদের উত্তর হবে, নাবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইয়া। এক আল্লাহর ইবাদত করব আর তার সঙ্গে কোনো শরীক করব না। শরীক সম্পর্কে, শিরিক সম্পর্কে আমার ভাই রফিকুল ইসলাম সাহেব উনি কিছু আলোকপাত করে গেছেন। শিরিক শব্দের অর্থ হল ভাগাভাগি বা অংশীদারিত্ব, ভাগাভাগি অংশীদারিত্ব। একটা জিনিসের একাধিক মালিক হলে তাকে বলা হয় শরিক, বা সেখানে শরিকানা সম্পত্তি। এই জমিটা একাধিক মালিক, তাহলে শরিকানা সম্পত্তি। আমার হাতে একটা রুমাল দেখতে পাচ্ছেন, এটা একটি কাগজের টিস্যু রুমাল। এই রুমালের মালিক আমি আর আমার ছোট ভাই মাহফুজুর রহমান, উনি আপনাদের ইমাম, রাজশাহী ইউনিভার্সিটিতে ডক্টরেট করছেন, ঠাকুরগাঁ থেকে এসে। আপনাদের ডাল চাল খেয়ে ঠাকুরগাঁ থেকে এসে ডক্টরেট ডিগ্রি নিয়ে চলে যাবে, আর আপনাদের ছেলেপেলেরা মানুষ হবে না। বুঝতে হবে অনেক কিছু এবং বুঝার চেষ্টা করতে হবে। বলছিলাম, ভাই মাহফুজুর রহমান উনিও মালিক আর আমিও মালিক। এটা হলো শরিকানার রুমাল। তা আমি রুমাল দিয়ে কপাল মুছে, নাক মুছে, তারপরে শরীর মুছে, বগল মুছে, তারপরে বললাম আপনিও মোছেন, বুঝবে তো, উনি নেবেন তো, নেবেন না? তাহলে একটা রুমাল দুইজন ব্যবহার করতে পারে না, রুসিতে কুলায় না। আল্লাহ রাব্বুল আলামিনের যেই মহত্ব, সার্বভৌমত্ব, আল্লাহ পাক ভাগাভাগির কোনো জিনিস পছন্দ করেন না। এই জন্য আল্লাহ পাক বলছেন, শিরিক হলো অমার্জনীয় অপরাধ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলমিন বলছেন, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে কৃত শিরিকের পাপ আল্লাহ ক্ষমা করেন না, যদি বিনা তওবায় মারা যায়। বিনা তওবায় মারা যায় এই কথাটা ভালো করে বুঝাই দিতে হবে। কিন্তু আমাদের দেশের এক শ্রেণী বক্তা আছেন যারা বলেন, শিরিকের পাপ কসিন কালেও আল্লাহ ক্ষমা করেন। তো যারা শিরিক করেছে তারা কোথায় যাবে? শিরিক করলেই মহাপাপ, কিন্তু তওবা করলে আল্লাহ যদি কবুল করেন তাহলে শিরিক সম পরিমাণ আবার আল্লাহ নেকি দিয়ে বদল দিয়ে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা
إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি পাপ করার পরে তওবা করে, ইল্লামান তাবা, তাবা ইয়াতুবু মানে ফিরে আসা, পাপ করে আল্লাহর দরবার থেকে দূরে সরে যায়, আবার তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, ইল্লামান তাবা ওয়া আমানা وعمل عملا صالحا ইমান কে নবায়ন করে আমলে সালেহ করে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত দিনের সমস্ত পাপগুলি নেকি দ্বারা বদল করে দেন আল্লাহ কে ডাক রে বান্দা আল্লাহ কে ডাক আল্লাহ কে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ কে ডাক রে বান্দা আল্লাহ কে ডাক আল্লাহ কে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে বান্দা জীবন চলে যাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি এখন তোমার সব হয়েছেন পর হয়েছেন তিনি আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে বান্দা গুনাহ হবে মাফ আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন রাত যখন তিন ভাগের দুই ভাগ পার হয়ে যায় আমার আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন হাত বিছিয়ে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে থাকেন কে আছো গো ক্ষমা প্রার্থী আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত কে আছো গো রিজিকের সন্ধানী আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব কে আছো গো অসুস্থ আমার কাছে সুস্থতা চাও আমরা কি আল্লাহকে ডাকি আমরাকে ডাকি তো কিন্তু কিম্ভূত কিমাকার তরিকায় ডাকি ওই যে আমার আগের আলোচক মাওলানা জিল্লুর রহমান সাহেব একটু ইশারা দিয়ে গেছেন যে আল্লাহকে ডাকার নমুনা আল্লাহ 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 আমাকে একবার জিজ্ঞেস করলো যে এইভাবে কি জিকির করা যায় তো বললাম এটার দলিল পরে দিচ্ছি একটা যুক্তি দেই চেয়ারম্যান সাহেবের বাড়িতে সকালবেলা গিয়ে যদি আপনি বলেন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান বলবে আমাকে ডাকতে এসেছে গো একটু নাস্তা পানি দাও না কি বলবে চেয়ারম্যান বলবে পাগল এসেছে আমার দরজায় ওকে ধরে নিয়ে দড়ি দিয়ে বেঁধে পাবনার পাগলা গারদে পাঠাও চেয়ারম্যানকে ডাকতে হবে ভদ্রতার সাথে চেয়ারম্যান সাহেব আমি আপনার বাসায় এসেছি একটা অভাব নিয়ে আমার কথাটা আপনি শুনুন আর ব্যবস্থা করুন কিম্ভূত কিমাকার নামের বিকৃতি করে কোনো সময় কোনো মানুষকে ডাকা যায় না স্বয়ং আল্লাহকে তুমি কিভাবে ডাকো আরবি হরফ কতটি মাখরাজ কতটি সতেরোটি মাখরাজ পৃথিবীর অনেক আলেমদের কাছে আমার কোরআন পড়ার সুযোগ হয়েছে পার্সোনাল লাইফ নিয়ে কথা বলতে চাই না প্রসঙ্গক্রমে এসে যায় বাংলাদেশে সর্বপ্রথম কোরআন শিখেছিলাম আমার আম্মার কাছে আম্মার পড়া ছিল অনেক ভুল তারপরে পড়েছিলাম আমার উস্তাদ মাওলান সাখাওয়াত সাহেবের কাছে তারপরে ঢাকায় গিয়ে হাফিজ কারি মুসলিহউদ্দিন এবং কারি মুজিবুর রহমান সালাফি দুইজনের কাছে আবার কোরআন পড়ে ঠিক করলাম মদিনা ইউনিভার্সিটিতে গিয়ে
বিশ্ববরেণ্যকারী ডক্টর মোহাম্মদ আইয়ুব রাহিমাহুল্লাহ, তার কাছে কোরআন পড়ার সুযোগ হলো। মক্কার ইমাম আব্দুর রহমান সুদাইসের চাচাতো ভাই ডক্টর আহমদ আব্দুল্লাহ সুদাইসের কাছে এক বছর কোরআন পড়ার সুযোগ হলো। আফ্রিকার কোরআনের টিচার মদিনা ইউনিভার্সিটির কোরআন ফ্যাকাল্টির ডিন ডক্টর আব্দুল ওমর সাংকিতির কাছে তিন বছর কোরআন পড়ার সুযোগ আল্লাহ পাক আমাকে দিলেন। মিশরে গিয়ে মোস্তফা কারি মোস্তফা সরি বাহরাইনে গিয়ে মিশরের কারি মোস্তফা সাহেবের কাছে পড়ার সুযোগ হলো। বাহরাইনের মসজিদ আলী বিন জাবের মসজিদের খতিব সাহেব কারি আনাস এমাদির কাছে কোরআন পড়ার সুযোগ হলো। বিশ্বের বিভিন্ন আলেমদের কাছে কোরআন পড়লাম, কিন্তু এই কিম্ভূত কিমাকার মাখরাজ পৃথিবীর কোন কারি শিখায় না। তো তুমি আল্লাহকে ডাকা এভাবে কিভাবে শিখলে? আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াল কুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুউ وَخِيفَةً وَدُونَ الْجَهْرِ مِنَ الْقَوْلِ بِالْغُدُوِّ وَالْآصَالِ وَلَا تَكُن مِّنَ الْغَافِلِينَ আল্লাহ পাক বলেন, وَاذْكُرْ رَبَّكَ فِي نَفْسِكَ তোমার প্রভুর জিকির কর, তোমার প্রভুর স্মরণ কর, فِي نَفْسِكَ মনে মনে স্মরণ কর, বিনয় অবনত মস্তকে এবং ভীত সন্ত্রস্ত অবস্থায়, দুনাল জাহারে মিনাল কল তোমার কথা যেন তোমার জিকির যেন কথা দ্বারা প্রকাশিত না পায়, বিল গুদুবি ওয়াল্লাসাল ওয়ালা তাকুম মিনাল গাফিলিন গাফিলদের অন্তর্ভুক্ত হয়ো না। এই জন্য কবি বলছেন, সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি জোরে, রং বিরঙের হুজুর আছে রে দেশে, রং বিরঙের হুজুর আছে রে, কোন হুজুরের দাড়ি ছাঁটা কারো বাবার অল্প কয়টা, শেষ করেছে পানের বাটা হাকিম পুরি খাইয়া রে, রং বিরঙের হুজুর আছে রে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে, কোন হুজুরের লম্বা টুপি কেউ বা আবার ভণ্ড সুফি, ধর্ম সবাই লাফালাফি জালহাদিস পইরা রে, রং বিরঙের হুজুর আছে রে। লাভ দিয়ে গাছে ওঠে বাঁশে ওঠে এটাও নাকি ইবাদত? গাছে উঠা বাঁশে উঠা দেখছেন? লাভ দিয়ে গাছে ওঠে বাঁশে বাঁশে ওঠে ঝোলে, কিন্তু যাতে মাতাল তালে ঠিক বলছে ফানা ফিল্লা হয়ে কাজ করে, কিন্তু কাঁটাওয়ালা গাছে ওঠে না যাতে মাতাল তালে ঠিক। আর এক ভণ্ড বলছে যে বাঘ আসিল, আর আমার পীর সাহেব দরজা খুলে বললেন আমি অমক, আর সাথে সাথে বাঘ মাথা নিচু করে চলে গেল। আমি বলছি তোমাকে বাঘের খাঁচা ইন্টারভিউতে পাঠাবো, ঢাকা চিড়িয়াখানার বাঘের খাঁচায় এক ঘন্টা তোমার পীর যদি থাকতে পারে, বাংলাদেশের 3 কোটি আহলে হাদিস তোমাদের মুরিদ হয়ে যাবে। সাবধানে সাবধানে তোরা সাবধানে থাকি ওরে, রং বিরঙের হুজুর আছে রে। ধর্মের নামে আজকে সবচেয়ে বড় পাগলামি বন্ধুগণ, এক শ্রেণীর লোকেরা বলেন যে এগুলি আপনারা বলেন কেন, সুদ ঘুষ দুনিয়ায় ছেয়ে গেল, যে সুদ খায় সে জানে সুদ হারাম, যে সুদ খায় সে জানে কি সুদ হারাম, ঘুষ খায় যে সেও জানে ঘুষ হারাম, সুদ ঘুষ জোয়া মদখোর জানে মদ হারাম, জেনাকার জানে জেনা হারাম, দুনিয়ার সমস্ত পাপ যারা করে তারা জানে এটা খারাপ, কিন্তু দুইটা পাপ আছে
সেই দুইটা পাপ মানুষ ভালো মনে করে করে। কয়টা পাপ? একটা হলো শিরক আর একটা বিদআত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا الله بولين هي نبي أبني تادر كي جيجيش كورون قل هل ننبئكم বিল্লাকসারিনা আমালা আমলের দৃষ্টিতে অধিক পরিমাণ ক্ষতিগ্রস্ত ব্যক্তি সম্পর্কে তোমাদেরকে কি জানাবো না? আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া যারা নিজেদের প্রচেষ্টাকে দুনিয়াবি জিন্দেগিতে বরবাদ করে দিয়েছে ওহুম ইয়াহসাবুনা أنهم يحسنون صنعا ترى মনে করে ভালো কাজ করেছি কিন্তু আসলে সেটা ভালো কাজ নয় মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ নাম শুনছেন আপনারা মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ ভারতের একজন বড় আলেম তিনি একটা বই লিখেছেন বইটির নাম হলো মুসলমানদের হাসি মুসলমানদের হাসি হাসির গল্প লিখেছেন উনি যে গল্প শুনলে মানুষ হাসে তো এই জন্য হাসির গল্প উনি লিখেছেন বইটার নাম হলো মুসলমানদের হাসি যদি বইটা কেউ সংগ্রহ করতে পারেন পড়বেন দেখবেন সেখানে একটি দারুণ ঘটনা তিনি উল্লেখ করেছেন এক মুরিদ গিয়ে পীর সাহেবকে বলছে যে আমি রাত্রে একটি দারুণ স্বপ্ন দেখেছি বলে কি স্বপ্ন তুই দেখলি বল বলে আমি দেখলাম যে আমার হাত ময়লার হাঁড়ির মধ্যে ডুবানো আর আপনার হাত মধুর হাঁড়িতে চুবানো বিশ্বাস বলছে ভালোই তো দেখেছিস তুই হলো বদমাইশ লোক তোকে ভালো চলতে বলি তুই ভালো চলিস না আর আমি হলাম আল্লাহর ওলি ফুলের কলি তো আমার হাত মধুর হাঁড়িতে আর তোর হাত ময়লার হাঁড়িতে তো ঠিকই তো আছে বলে হুজুর স্বপ্ন তো শেষ হয়নি আরো খানিকটা বাকি আছে বলে সেটা আবার কি বলে এরপরে দেখলাম আপনার হাত আমি চাটতেছি আর আমার হাত আপনি চাটতেছেন বলে ওরে শয়তান এটা কে লিখেছেন কালকে আবার বলবেন না যে আহলে হাদিস আমাদেরকে গালি গালাজ করে গেছে জি না মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ লিখেছেন তার লিখিত বই মুসলমানদের হাসি সেই বই খুঁজে বেশি দেখে নেন বলে এই শয়তান তুই এরকম স্বপ্ন নিয়ে আসছিস কেন দূর হ আমার দরবার থেকে মুরিদ বলছে হুজুর আমি আপনার হাতে মুরিদ হয়েছি পরকালের নাজাতের আশায় জান্নাত পাওয়ার জন্য পরকালের নাজাতের আশায় আপনার হাতে মুরিদ হয়েছি আর আপনি আমাকে মুরিদ বানিয়েছেন দুনিয়ার গরু ছাগল চাল ডাল মুরগি হাঁস খাওয়ার লোভে মানে আপনি আমাকে মুরিদ বানিয়েছেন দুনিয়ার তাল তরমুজ কুমড়া লাউ আর হাঁস মুরগি গরু ছাগল খাওয়ার লোভে আর আমি আপনাকে পীর বানিয়েছি জান্নাত পাওয়ার আশা তো তাহলে মধুর হাঁড়ি মধুর হাত আমি চাটবো না থেকে আপনি চাটবেন বন্ধুগণ ডক্টর আল্লামা ইকবাল বলেছেন ধোকা তেরা জাল হ্যায় আজীব তেরা চাল হ্যায় ধোকা তেরা জাল হ্যায় আজীব তেরা চাল হ্যায় মকসদ তেরা মাল হ্যায় ধোকা তেরা জাল হ্যায় তোমার কার্যক্রম ধোকাবাজির উপরে চলে তোমার উদ্দেশ্য হলো
দুনিয়ার মানুষের পয়সা লুটে খাওয়া, মানুষ ভালো মনে করে বিভিন্ন জায়গায় যায়, মাজারে যায়, কবরে যায়, বিভিন্ন ওরসমা ফিলে যায়, সেখানে গিয়ে নাজাত পাওয়ার জন্য চেষ্টা করে, সন্তান লাভের আশায় মাজারে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভাই রফিকুল ইসলাম সাহেব বলে গেছেন, তারপরে আমি সংযোজন করে দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমাই ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমাই ইয়াশাউ যুকুর আও ইউযাউউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন। আল্লাহ যদি বন্ধা করে দেন, যাকে ইচ্ছা পুত্র কন্যা উভয়টাই দান করেন, আর যাকে ইচ্ছা বন্ধা করে দেন, আল্লাহ যাকে বন্ধা করে দেন, পৃথিবীর কেউ তাকে একটি সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না। আমি একদিন ঢাকাতে যাচ্ছিলাম, গাড়িতে উঠছে এক মহিলা, বাচ্চা আপনার মহিলা উঠেছে, হান্ডি পাতিল আর সব সিন্নি নিয়ে মহিলা গাড়ির মধ্যে। মহিলাকে জিজ্ঞেস করলাম, মা হান্ডি পাতিল নিয়ে কোথায় যাচ্ছেন? বলে, গোলাপ শাহের মাজারে যাচ্ছি সিন্নি দেওয়ার জন্য। গোলাপ শাহের মাজারে যাচ্ছেন কেন গো মা? বলে, গোলাপ শাহের মাজারে যাচ্ছি, 12 বৎসর বিয়ে হয়েছে আমার, 12 বৎসর পার হয়ে গেল, সন্তান হয় না। গোলাপ শাহের মাজারে সিন্নি দিলে গোলাপ শাহ পীরের বরকতে আমার সন্তান হতে পারে, এই আশায় গোলাপ শাহের মাজারে যাচ্ছি। মহিলাকে জিজ্ঞেস করলাম, মা আপনাদের দেশে ছাগলের বাচ্চা হয় কি না? বলে, হ্যাঁ ছাগলের তো বাচ্চা হয়। ছাগলের বাচ্চা কয়টা হয়? বলে, ছাগলের বাচ্চা একসঙ্গে একটা হয়, দুইটা হয়, তিনটা হয়, আবার কোন ছাগলের 4টা বাচ্চাও হয়। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়। বিড়ালের বাচ্চা হয় কি না? বলে, বিড়ালের তো বাচ্চা হয়, কয়টা করে হয়? কয়, দুইটাও হয়, তিনটাও হয়, 4টাও হয়, 5-6টা বাচ্চা বিড়ালের একসঙ্গে হয়। কুকুরের বাচ্চা হয় কি না? বলে, কুকুরের তো বাচ্চা হয়, একসঙ্গে এক কুকুরের কয়টি বাচ্চা হয়? বলে, একসঙ্গে এক কুকুরের 4-5টা বাচ্চা হয়। জেল্লা ছাগলকে বাচ্চা দিল, মাজারে যাওয়া লাগলো না। ছাগলকে 2-3টা বাচ্চা দিল, ছাগলের মাজারে যাওয়া লাগলো না। বিড়ালকে 4-5টা বাচ্চা দিল, বিড়ালের মাজারে যাওয়া লাগলো না। কুত্তাকে আল্লাহ পাক একসঙ্গে 5-7টা বাচ্চা দিলেন, সেই কুকুরের মাজারে যাওয়া লাগলো না। ওরে হতভাগা মুসলিম রে, যে আল্লাহ একসঙ্গে 5-7টা বাচ্চা কুত্তাকে দিতে পারেন, তোমাকে একটা বাচ্চা দিতে কি সেই আল্লাহ সক্ষম নয়? বন্ধুগণ, জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। জাগরে যুবক নওজোয়ান, দেখরে চাহিয়া ওরা কে যায় গাহিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের পারি আছে দুহাই কত আজাজিল শয়তান, জাগরে যুবক নওজোয়ান, লুটেরার দল লুটল সবই, আর কিছু নেই বাকি, কত রমণী করছে ধর্ষণ ধর্মের নামে ডাকি, সাধুর বেশে শয়তান এসে দিচ্ছে কুমন্ত্রণা, তাই না দেখে বিপদগামী হচ্ছি কত জনা। ওরাও গগনে তাওহিদি নিশান, জাগরে যুবক নওজোয়ান। বন্ধুগণ, আজকে মানুষ পাগলের মতো ছুটে চলেছে বিভিন্ন ওরস মাদা ধর্মের নামে,
যত রকমের নোংরা কাজ শিরক বেদাত কুফরি পর্যন্ত তারা করছে। প্রথম প্রশ্ন কি ছিল? নাবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ, সিরক এক আল্লাহর ইবাদত করব আর কোন শরীক করব না। আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা সবার আগা এবং পাছা সমান করে দিয়েছেন, কিন্তু মানুষ আশরাফুল মাখলুকাত তাদের মাথাটা আসমানের দিকে তুলে দিয়েছেন, পৃথিবীর কোন শক্তির সামনে এই মাথা নত হবে না। কোন পীর মাজার দরগা দুর্গা, কোন আগুন পানি, কোন সিমেন্ট, কোন খাম্বা, কোন ওয়াল, কোন কবর মাজার কারোর সামনে মুসলমানদের মাথা নত হবে না। মাথা নত হবে কার সামনে? একমাত্র আল্লাহর সামনে। আল্লাহ রাব্বুল আলামিন গরু ছাগলের মতো আমাদেরকে ওইভাবে আগা পাছা সমান করে দিতে পারতেন, কিন্তু আমাদের মাথাটা আসমানের দিকে তুলে দিয়েছেন লাঠির মতো লম্বা করে, পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত হবে না। গরু ছাগল বকরি ভেড়া উট দুম্বা এগুলি খাবার খাওয়ার সময় হাঁস মুরগি মাথা নিচু করে খাবারটা তুলে তুলে খায়, কিন্তু আল্লাহ পাক আমাদের জন্য সেরকম ব্যবস্থা রাখেননি। আমাদের খাবার হাতের সাহায্যে মুখের মধ্যে চলে আসে। আজকাল তো এক শ্রেণীর লোক হাতে খায় না, চামচ দিয়ে খায়। চামচ দিয়ে খাওয়া লোক আছে কি না? হোটেলের মধ্যে এক আলিম সাহেব হাত দিয়ে খাচ্ছেন মিষ্টি আর দই, আর একজন বসে এরা মৌলবী মানুষের সমাজ জামাত কিছু বোঝে না, এর হলো ব্যাকডেটেড। আলেম মৌলবীরা ব্যাকডেটেড আর ওরা হলো আপ টু ডেট। তখন আলেম সাহেবের রাগ উঠে গেছে, বসে মিয়া তুমি যেই চামচ দিয়ে খাচ্ছ সেই চামচ কতক্ষণ আগে এক হিন্দু চেটে গেল, এক ক্যান্সারের রোগী চেটে গেল, এক যক্ষার রোগী চেটে গেল, আর আমি যে হাত দিয়ে আমার যে চামচ আল্লাহ দিয়েছেন এই চামচ আমি ছাড়া আর কেউ চাটে না। ব্যাকডেটেড আর আপ টু ডেট। আজকে বিজ্ঞান প্রমাণ করছে যে আপনি খানাটা মুখের কাছে নেবেন, হাতের মধ্যে মুখের মধ্যে হাতের আঙ্গুলটা দিয়ে রাখেন, কয়েক সেকেন্ডের মধ্যে লালায় ভর্তি হয়ে যাবে মুখ। এই হাতের আঙ্গুলের আকর্ষণে মুখের লালা ভর্তি হয়, যেই লালাটা মানুষের খাদ্য হজমের ক্ষেত্রে খুবই উপকারী। এই জন্য ডাক্তার বলেছে যে তুমি খানা খাওয়ার সময় যারা ডায়াবেটিসের রুগী তারা ধীরে ধীরে খাবেন, চিবিয়ে 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 অনেকক্ষণ ধরে খাবেন, আর চেটে চুষে খাবেন, অনেকক্ষণ ধরে চিবিয়ে চেটে চুষে খাবেন, এটা ডায়াবেটিসের রুগীর জন্য বিরাট উপকারী। ডায়াবেটিস মানুষের এমন একটা রোগ যেই রোগটা মানুষের শরীরের একটি পার্স আছে তার নাম হলো প্যানক্যারিয়াস। এই প্যানক্যারিয়াস যখন দুর্বল হয়ে যায়, প্যানক্যারিয়াস হলো মানুষের শরীরের ফুড কন্টেনার, খাদ্য যখন মানুষ খায় যেই দিন চিনি বেশি খাওয়া হয়ে যায় ফুড কন্ট্রোলার প্যানক্যারিয়াস, চিনির চিনি যেদিন বেশি পরিমাণ হয়ে যায় সেই দিন গ্লুকোজ শরীরে যতটুকু লাগবে ততটুকু সাপ্লাই দিয়ে বাকিটা গোডাউনে জমা রাখে, যেদিন চিনি খাওয়া হয় না ওই গোডাউন থেকে আবার সাপ্লাই দেয়। এই সাপ্লাই যখন সেই কন্ট্রোলার যখন নষ্ট হয়ে যায় তখন মানুষের শরীরের এই রোগ দেখা দেয়, ডায়াবেটিস রোগ যেটাকে বলে। খাদ্যটাকে আগে ভাঙে, ভেঙে ভেঙে খাদ্যের ভিতরে যা উপাদান আছে সব ভেঙে ভেঙে আলাদা করে। একটা পুরাতন বিল্ডিং ভাঙলে দেখেন না, এক জায়গায় ইটগুলি রাখে, এক জায়গায় রাবিশগুলি রাখে, এক জায়গায় রডগুলি রাখে, ওই ভাঙা বিল্ডিং থেকে যা আসে সব ভেঙে ভেঙে আলাদা আলাদা রাখে। ঠিক মানুষের খাদ্য যখন শরীরের ভিতরে যায় ওই খাদ্যের বিভিন্ন উপাদান ভেঙে ভেঙে আলাদা করে কন্ট্রোলিং করেন যিনি তার নাম হলো প্যানক্যারিয়াস। এই জন্য চিবিয়ে চিবিয়ে খাবেন, মুখের কাছে হাত নিলেই মুখের ভিতরে লালা জমে হজমের পক্ষে সহায়ক হয়, আঙ্গুলগুলি রসল চেটে চেটে খেতেন।
বন্ধুগণ বলছিলাম যে গরু ছাগল খানা খাওয়ার সময় মাথা নিচু দেয়, কিন্তু আশরাফুল মখলুকাত খাবারটা মুখের কাছে চলে আসে হাতের সাহায্যে, ওই খাবার খাওয়ার সময়ও মাথা নত করা লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সুতরাং যে ব্যক্তি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যে ব্যক্তি আল্লাহর দিদার লাভ করতে চায়, আল্লাহর সাক্ষাৎ লাভ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে ব্যক্তি যেন আমলে সালেহ করেন আর আল্লাহর ইবাদতের মধ্যে যেন কোনো শরীক না করে। শরীক বিন্দুমাত্র হলেই শিরিকের পাপ, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইক ওয়াইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুক ওয়ালাতাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহর নবী, আল্লাহ পাক বলেন তোমার পূর্বে আর ওয়ালাকাদ উহিয়া ইলাইক, তোমার কাছে ওহি নাযিল করা হয়েছে, তোমার পূর্বে যারা এসেছেন তাদের কাছে ওহি নাযিল করা হয়েছে, লাইন আশরাক আপনিও যদি শিরিক করেন, লায়াহবাতান্না আমালুক আপনার আমল অবশ্য অবশ্যই বরবাদ হয়ে যাবে, অবশ্যই বরবাদ হয়ে যাবে। লায়াহবাতান লামে তাকিদ, বানুন তাকিদ, সাকিলা দারফেলে মুস্তাকবেল মারুফ, আরবি ব্যাকরণে কায়দা লা ইয়াহবাতান, প্রথমে লামে তাকিদ তারপরে শেষে নুনে তাকিদ, নুনে তাকিদ জজম যুক্ত। লাইহবাতান যদি হতো তাহলে হতো খাফিফা হালকা, আর তাসদিদ দিয়ে ডবল তাকিদ করলেন আল্লাহ পাক। লাইন আশরাক তালাইহবাতান আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, শিরিক করলে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করলো, শিরিক করার সঙ্গে সঙ্গেই তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, তার চিরস্থায়ী বাসস্থান হয় জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, জালেমদের জন্য কোনোই সাহায্যকারী নাই। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলেছেন হে আদম সন্তান, তুমি যদি পৃথিবী ভর্তি পাপ কামাই করো, পাপ করতে করতে গোটা পৃথিবী ভরপুর করে ফেলো, আমি আল্লাহ তোমার কাছে আমার পৃথিবী ভর্তি মাগফেরাত নিয়ে হাজির হব। তোমার পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে, আমি আল্লাহ ইচ্ছা করলে পৃথিবী ভর্তি মাগফেরাত দিয়ে তোমার সমস্ত পাপ ডিলেট করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন হে আদম সন্তান, তোমার পাপ যদি আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, এত পাপ করে আমার সামনে যদি তুমি হাজির হও, তোমার পাপের মধ্যে যদি শিরিক না থাকে, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার পাপকে ডিলেট করে তোমাকে ক্ষমা করে দিব। কিন্তু বিন্দুমাত্র শিরিক যদি থাকে তাহলে এখানে নাজাত হবে না। তাওহীদ সম্পর্কে একটা হাদিস শুনুন। আল্লাহর নবী বলেন হাশরের ময়দানে যখন নেকি বদি ওজন হবে, একজন বদকারের
বদির পাল্লা এত ভারী হবে সত্তর সাবউনা সিজিল্লা সত্তরটি দপ্তর থাকবে পাপের দপ্তর হবে সত্তরটা সত্তরটা দপ্তর এক পাল্লায় তোলা হবে আর তার সামান্য নেকি নেকির পাল্লা উপরের দিকে উঠে যাবে আর বদির পাল্লা নিচের দিকে নেমে থাকবে জাহান্নামের ফয়সালা হতে যাচ্ছে এমত মুহূর্তে জনৈক ব্যক্তি এসে বলবেন থামো থামো একে জাহান্নামের ফয়সালা দিও না এই বলে একটি ছোট কাঠ হাদিসুল বেতাকা বলা হয় একটি ছোট কাঠ নিয়ে আসবেন আর ওই নেকির পাল্লার মধ্যে রেখে দেবেন সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ঝুলে যাবে সত্তর পাপের পাল্লা উপরে উঠে যাবে কাঠের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই যে লা ইলাহা ইল্লাল্লাহ নিদানের কালে বুঝিতে পারিবে রে মন তাওহীদ কালেমার কতই দাম লা ইলাহা ইল্লাল্লাহু বল রে আমার মন ভাইরা মার তাহলে প্রথম প্রশ্ন হল কার ইবাদত করব ইবাদত করব একমাত্র আল্লাহর মানুষ কেউ মূর্তির পূজা করে কেউ টাকার পূজা করে কেউ টাকার গোলাম কেউ পয়সার গোলাম কেউ সৌন্দর্যের গোলাম গোলামির অভাব নাই আল্লাহর নবী বলেন তায়েস আব্দুদ্দিন আরে তায়েস আব্দুদ্দানানির তায়েস আব্দুল খামিসা ওয়া তায়েস আব্দুল আব্দুল খামিলা আল্লাহর নবী বলেছেন ধ্বংস হোক টাকার গোলাম ধ্বংস হোক পোশাকের গোলাম ধ্বংস হোক পোশাকের গোলাম টাকার গোলাম টাকার গোলাম ধ্বংস হোক দিনারের গোলাম ধ্বংস হোক দেরহামের গোলাম ধ্বংস হোক আজকে মানুষ কেউ আছে টাকার গোলাম আবার কেউ আছে বিবির গোলাম ছেলে জিজ্ঞেস করছে আব্বু তুমি গোরস্থানের কিনার দিয়ে রাতের বেলায় আসলা তোমার ভয় লাগে নাই কয় না কয় জিন্দেগে তুমি ভয় পাও না আব্বু কয় না সাপ দেখে ভয় পাও না কয় না শিয়াল দেখে ভয় পাও না কয় না ছেলে বলে আব্বু বুঝতে পারলাম তুমি শুধু আমার আম্মুকে দেখেই ভয় পাও এরকম মহিলা আছে তো আপনার এলাকায় আছে না নাই যে স্বামী স্ত্রীকে দেখে ভয় পায় মা বোনেরা কতটুকু লাভবান হয়েছেন কতটুকু স্বামীর আনুগত্যশীলা না হয়ে তাসলিমা নাসরিনের মতো নষ্ট মহিলার তরিকা অনুসরণ করে ইউরোপিয়ানদের মতো তুমি চলবা আর ধর্ষণ হলে সৌদি আরবের আইনে বিচার কামনা করবা তোমার চলন বলন হবে ইউরোপিয়ান স্টাইলে আর ধর্ষিতা হলে তুমি বিচার চাইবা সৌদি আরবের স্টাইলে ভাবো কি করে মা বোনেরা কথাটা খেয়াল রাখবেন মহিলারা এই শেরেকের কাজে খুব ব্যস্ত থাকে বেশি তাবিজ কবজ তাগা বালা সুতা এইগুলি মাজারে যাওয়া খানকায় যাওয়া দরগায় যাওয়া বিভিন্ন বাবার এই সমস্ত ইয়েতে যাওয়া এইগুলি হলো তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রবণতা দেখা দেয় তাইলে এক নম্বর প্রশ্ন মান তাবুদ তুমি কার ইবাদত করবে নাবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইয়া দুই নম্বর প্রশ্ন হলো কাইফা তাবুদ কেমন করে তুমি ইবাদত করবে ইবাদত কেমন করে হবে নাবুদুল্লাহ ওয়াহদাহু আলা তারিকাতে নাবিয়ানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর ইবাদত হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর নবী তরিকা শিক্ষা দিলেন আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলছে যে সালাতে হোক আর বাইরে হোক আল্লাহর কাছে চাইতে হলে হাত তুলে চাইতে হয় হাত না তুলে আবার চায় কেমন
আমার এক উস্তাদ ছিলেন, বসে এই বেয়াদব এরকম করে হাত রেখে তুই যদি আমাকে বলিস যে উস্তাদি কলমটা দেন তো, যে কলম দিবে কোথায়, কলম চার সময় বোধ উস্তাদি কলমটা দেন, হাত পাততে হবে তো, হাত যদি বেঁধে রেখে বলে উস্তাদি কলম দেন তো উস্তাদি কলম দিবে কোথায়, তাহলে কি করতে হবে, বলতে উস্তাদি কলমটা দেন হাত পাততে হবে। তো বলে উস্তাদি আমরা যে আল্লাহর কাছে সালাতে দাঁড়িয়ে পড়ি আল্লাহ আকবর আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাউবুল আবিয়াদু মিনাদ দানাস আল্লাহুম্মা গসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ আমার থেকে আমার পাপকে এত দূরে নিয়ে যাও যেমন দূরত্ব পশ্চিম দিগন্ত থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত হয়, পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত আমার পাপ হটিয়ে দাও। এটা আল্লাহর কাছে আমরা দোয়া করতেছি চাচ্ছি না, তো এখন শিয়াদের মতো কি এরম করব, আমি বাহরাইনে এই ওই যে কি বলে ওটাকে রেসকোর্স ময়দান, বাহরাইনের রেসকোর্স ময়দানের মসজিদের খতিব ছিলাম দীর্ঘদিন, বাহরাইনের রেসকোর্স ময়দানের খতিব ছিলাম, ওখানে আমার মসজিদে শিয়ারা আসতো সালাত আদায় করতে, আমি দেখতাম শিয়ারা কিভাবে সালাত আদায় করে। শিয়া তো আজকে বিভিন্ন দেশে ছড়িয়ে গেছে, আর শিয়ারা হলো ইহুদিদের পোষ্যপুত্র, শিয়ারা হলো ইসলামের ক্যান্সার। তো শিয়ারা সালাত আদায় করতে আসে, ওরা এইভাবে আল্লাহু আকবর, আমরা আল্লাহ আকবর বলে হাত বাঁধি, ওরা আল্লাহ আকবর বলে হাত তোলে, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামেদা কয়ে হাত তোলে, সেজদায় গিয়ে উঠে হাত তোলে, সবসময় গেলে হাত তুলে চায়। কিন্তু আমার নবী কিভাবে শিক্ষা দিলেন, বুকে হাত রেখে একটা দোয়া আমরা পড়লাম, তারপরে হাঁটুতে হাত রেখে আর এক দোয়া পড়লাম, সেজদায় গিয়ে হাত মাটিতে কপাল মাটিতে রেখে আর এক দোয়া পড়লাম, আবার উঠে রানের উপর হাত রেখে আর এক দোয়া পড়লাম। দোয়া বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্যাটাগরিতে পড়া হচ্ছে, সবই নবীর শিখানো তরিকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়েছেন আমাকে ওইভাবেই পড়তে হবে, কিন্তু নিজের তরিকা বানাই নিয়ে পড়ার কোনো সুযোগ নেই। আরেকজন লোক বললেন, আরে নাই কোথায় দেখাও, নবী ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত করেন নাই, নাই কোথায় দেখা। টাঙ্গাইলের এক ডক্টর ডক্টর মুজাফফর সাহেবকে একবার ধাক্কা মারলেন আর একবার থাপ্পড় মারলেন রফিকুল ইসলাম সাইদ সাহেবকে, হাতের উপর থাপা মারি করেন, আপনার সাথে বহাস করল সে একদম ডক্টর। তা আমাকে জিজ্ঞেস করলো নাই কোথায় দেখাও, তা আমি টাঙ্গাইলে মাহফিলে গিয়ে সভাপতি সাহেবকে বললাম 2000 টাকার একটা নোট দেন তো আমাকে। সভাপতি সাহেব 2000 টাকার একটা নোট দেন, আপনারা কেউ আমাকে 2000 টাকার একটা নোট দিতে পারবেন, পায় না, 2000 টাকার নোট নাই তো দেব কি করে, আরে নাই কোথায় দেখাও। আরে বাবা বাংলাদেশ সরকার 2000 টাকার নোট ছাপায় নাই, ওই জন্য বাজারে নাই, ওই জন্য আমরা দেখাতেও পারি না। এখন যদি কেউ বলে নাই কোথায় দেখাও, এ যদি বোকা না বুদ্ধিমান, বোকা মানুষ নাই জিনিস দেখান যায় না রে ভাই। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত করেন নাই, তাই হাদিসে আসে নাই, তাই সেটা দেখানো যায় না। বন্ধুগণ, আজকে শিরক বেদাত বহু চলছে, মানুষ মন গড়া নিয়মে যার যেভাবে ইচ্ছা ইবাদত করছে। আবার কেউ বলছে এটা যদি বেদাত হয়, মিলাদ যদি বেদাত হয়, কিয়াম যদি বেদাত হয়, সম্মিলিত মুনাজাত যদি বেদাত হয়, মৌলবী সাহেব আপনি যে মাইকে ওয়াজ করেন এটাও তো বেদাত। আর এক ছাত্রটি বলছে উস্তাদ জি আপনার চশমাও তো বেদাত। কেন চশমা বেদাত হলো রে বাবা, বলছে নবীর জামানায় চশমা ছিল না ওই জন্য বেদাত। বলবে আপনি কি নবীর জামানায় ছিলেন, কয় না আমিও ছিলাম, তা আপনি কি, আমিও বেদাত।
তাহলে আপনার আপাদমস্তক বেদাত আর আমার চশমা নিয়ে আপনি চিন্তা করেন। নবীর জামানায় যেটা ছিল না সেটা বেদাত তা নয়, নবীর জামানায় যেটা ধর্মের মধ্যে ছিল না সেটা ধর্মের মধ্যে আনার নাম হলো বেদাত। বেদাত ধর্মে হয়, বেদাত দুনিয়াবি কোনো বিষয়ে হয় না। একটু ক্লিয়ার বোঝার চেষ্টা করেন, চোখ কান খোলারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেলেন কিসে চড়ে? উঁটে চড়ে। উঁটের নাম কি ছিল? কাসওয়া উঁট ছিল। আল্লাহর নবী কাসওয়া উঁটে চড়ে হজে গেলেন। উঁটে চড়ার সময় একটি দোয়া পড়েছিলেন। কি দোয়া পড়েছিলেন? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়াইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়ামা কুন্না লাহু মুকরিনিন ওয়াইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহর নবী উঁটে চড়ার সময় যেই দোয়া পড়েছিলেন, আমরা এখন আউরো জাহাজে চড়ার সময় আল্লাহ নবী হজে গেলেন, উঁটে চড়ে হজে গেলেন। উঁটটা ইবাদত নয়, উঁটটা হলো ইবাদতের মাধ্যম, উঁটটা হলো ইবাদতের বাহন, হজটা হলো ইবাদত, দোয়াটা হলো ইবাদত, দোয়া ইবাদত, ইবাদতের পরিবর্তন হয় না। এই আল্লাহ নবী উঁটে চড়ার সময় যেই দোয়া পড়েছিলেন, আমরা বিমানে চড়ার সময় সেই দোয়া পড়ছি। নবীর বাহন চেঞ্জ হয়ে গেছে কিন্তু নবীর শিখানো দোয়া চেঞ্জ হয় নাই। কিয়ামত পর্যন্ত আরো কত বাহন পরিবর্তন হবে কিন্তু এই দোয়ার নোক্তা পরিবর্তন হবে না, জের জবর পরিবর্তন হবে না। কিয়ামত পর্যন্ত দোয়া যেভাবে ছিল ওইভাবেই থাকবে, কারণ উঁটে তো মুসলমানরাও চড়ে, উঁটে অমুসলিমরাও চড়ে, জাহাজে মুসলমানরাও চড়ে, অমুসলিমরাও চড়ে, কিন্তু অমুসলিমরা দোয়া পড়ে না। কাজেই চশমা মুসলমানও পড়ে, অমুসলিমও পড়ে। কেউ যদি মনে করে চশমা পরে কোরআন তেলাওয়াত করলে দশটা নেকি বেশি হবে, মাইক দিয়ে ওয়াজ করলে দশটা নেকি বেশি হবে, তাহলে তার ওয়াজ বেদাত হবে, এতে কোনো সন্দেহ নেই। আর এই ওয়াজটাই যদি মানুষের কাছে পৌঁছাবার জন্য, আওয়াজ দূরে যাওয়ার জন্য যদি মাইকে ব্যবহার করা হয়, নিশ্চয়ই কোনো বেদাত তার মধ্যে হবে না।